হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আলপনস ব্লগ থেকে তোমাদের স্বাগত জানাই। এই যে দেখো, ছেলেকে নিয়ে গিয়েছিলাম ত্রিবেণী, একটু ফুড প্ল্যাক করতে গিয়েছিলাম। তা ত্রিবেণী ব্রিজে, ওখানে ব্রিজের আগেই দোকানটা, তা বাবু করলাম যত দেখি তালশ্বাস বসেছে কি না, তাল উঠছে কি, গিয়ে দেখলাম হ্যাঁ তালশ্বাস বিক্রি হচ্ছে। গরমের ফল নতুন উঠেছে, তো জিজ্ঞেস করলাম বাবুকে যে খাবি, বললো মা নাও, বলে ওই নিয়েছিলাম ওখান থেকে। একটা তালশ্বাস 20 টাকা, ওই দেখো ওখানে বিক্রি হচ্ছে নিয়ে। আর এই দেখো ওই পাশে বসেছে তরমুজ, তো সেদিনকে আর তরমুজটা নিইনি, এই তালশ্বাসটা ওই ছেলে দাঁড়িয়ে রয়েছে, তা নিলাম। নিয়ে বেশি নিইনি, অল্প করেই নিয়েছিলাম, 6 পিস নিয়েছিলাম 40 টাকা দিয়ে। এখন সবে উঠেছে, তো ওই একজনই বসেছে বলে ওরকম দাম চাইছে, পরে একটু কমে যাবে, যে আরও কয়েকজন বসে ওইখানটায় আর একটু কমে যাবে তখন। আর এগুলো তো বেশি দিনের না, অল্প কয়েকদিন তারপর তো শক্ত হয়ে যায় তালশ্বাস বলে। ওখান থেকে এসে সামনে একটু এগিয়ে এলাম, এসে এই যে পার্লারটা, আমি পার্লারে গেলাম, তা পার্লারের যে মানে ওনার সে নেই, মেয়েটা ছিল। মেয়েটাকে বললাম যে তোর দিদি নেই, বললো না দিদি আছে, দিদি রেডি হচ্ছে, বাপের বাড়ি যাবে। বললাম তুই পারবি, তাহলে তুই করে দে বলে ওকে ডাকতে বললো দাঁড়াও। ও দিদিকে একবার আওয়াজ দিল, দিয়ে বললো না দিদি পারবে না, আমি তাহলে তুই করে দে, ওই দেখো ও আসছে বলে। ওখান থেকে করে টোরে বেরিয়ে পড়েছি, ওই যে ছেলে বাইরে দাঁড়িয়েছিল, এত রোদ, ওই সামনেটা এসে দাঁড়িয়েছিল ছাওয়ায়। তা ওকে বললাম চ এবার তাহলে বাড়ি চলে যাই বলে। আর কিছু নেওয়ার ছিল না সেদিন, টুকটাক ওই পার্লারে গেলাম, ওই তালশ্বাস নিলাম একটু, নিয়ে আর বাড়ি চলে এসেছিলাম। এই দেখো এই যে পার্লারটা, এখানেই মাঝে মধ্যেই যাই যখন প্রয়োজন পড়ে, আর কোথায় যাবো বলো না। সামনাসামনি বলতে এদিকে একটা আছে আর বাঁশবেরি একটা আছে, তা বাঁশবেরি একটা অত ভালো না, ওই জন্য যাই না। এই যে নিয়ে ওখান থেকে গাড়ি করে, এই যে এটা হলো ত্রিবেণী স্টেশন রোড, যেটা ত্রিবেণী স্টেশন যাচ্ছে সেটাই, যে বালিরঘাট পেরিয়ে আর ওই যে গঙ্গা, এই গঙ্গার ঘাট দিয়ে বাড়ি চলে এসেছিলাম। কোথায় আর যাবো বলো, সাধারণত এইসবই এতেই যাই। আর এই যে আমার উঠোন তোমরা দেখেইছো, প্লিজ তোমরা দেখতে থাকো, কীরকম কী লাগছে আমাকে জানিও, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর এই যে আমার গাছরা সব ফুল গাছ, এই যে দেখো নতুন ফুল হয়েছে, ওই গাছটার নাম জানি না আমি, বলতে পারলাম না সেই জন্যে, মেয়েকে বলে গেছিলাম একটু রান্নাবান্না বসাতে, ও ভাত টাত বসিয়েছিল ওই যে। আর ছেলে যে বাড়ি চলে এসেছি, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো আসলাম, টাটা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয় অন্য কোনো সবাই, তাহলে টাটা, সবাই ভালো থেকো।